লকডাউনের জেরে সমস্যায় পড়েছে গ্রামের অসহায় দিনমজুর মানুষ। এদিন সেই সমস্ত মানুষদের সাহায্য করতে এগিয়ে এলো শিকারপুরের এক যুবক। সারা দেশ জুড়ে 21 দিনের লকডাউন, গ্রামের অসহায় যারা দিনমজুর তারা সমস্যায় পড়েছেন। সমস্যায় পড়েছেন তার সাথে যারা ভিক্ষা করে জীবনযাপন করেন, তাদের সাহায্যার্থে এগিয়ে এলো মাথাভাঙ্গা শিকারপুরের এক যুবক। এদিন সকালে মাথাভাঙ্গা নগর গোপালগঞ্জ পানাগুড়ি শিবপুর তিনটি গ্রামে 20 জন অসহায় মানুষের কাছে চাল ডাল ও খাবার পৌঁছে দিলেন সমাজসেবী ইয়াহাবিব আক্তার। তার সাথে ছিলেন সমাজসেবী মিঠুন দাস, সুরজিৎ দাসসহ প্রমুখ। সমাজসেবী ইয়াহাবিব আক্তার জানান, সাধারণ মানুষের পাশে থাকতে পেরে ভালো লাগছে। এরা কাজে বেরোতে পারছে না, খাবার খেতে পারছে না, তাই তাদের সাহায্যে তিনি এগিয়ে এসেছেন। তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন মাস্ক যাতে দেওয়া হয় সাধারণ মানুষদের জন্য। আগামী দিনেও সাধারণ মানুষের পাশে তারা থাকবেন বলে জানান।